শুনুন, আগেকার দিনে কিন্তু মাইক্রোওয়েভ, ওটিজি, গ্যাস এইসব কিছু ছিলই না। তখন কিন্তু রান্না এই উনুনেই হতো। আজকালকার দিনে উনুন তো প্রায় উঠেই গেছে, শহরে তো পাওয়াই যায় না, গ্রামাঞ্চলে তাও কয়েকটা বাড়িতে পাওয়া যায়। সকালবেলা আগেকার দিনে বাড়ির গিন্নিরা ঘুম থেকে উঠে উনুনটাকে পরিষ্কার করত, তারপর গোবর, মাটি, ন্যাকড়া দিয়ে উনুনটাকে লেপত। লেপার পর ঘুটে, কাঠ এইসব দিয়ে উনুনটাকে সাজানো হতো, আর তার উপরে কয়লা দিত। সাজানোর পর কাগজের এক ধারটায় আগুন ধরিয়ে উনুনের নিচে যেই ভাগা জায়গাটা রয়েছে ওইখানে দিয়ে দিতে হতো। সেই আগুন থেকেই কাঠ, কয়লা, ঘুটেতে আগুন লাগতো, এবং সেই আগুন থেকে উনুনের মধ্যে আঁচ লাগতো, আর তারপর উনুনের মধ্যে রান্না করা হতো।